সম্মানিত দর্শক শ্রোতা আমরা আলোচনা করব স্বপ্নে সেক্ষেত্রে আপনারা আলোচনা শোনার জন্য শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো পেতে আমাদের সাথেই থাকবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করছি এক্ষেত্রে স্বপ্নে কোনো মহিলা যদি নিজের স্তন দেখিতে পায় তাহলে সেক্ষেত্রে বুঝিতে হইবে ইহা খুবই ভালো লক্ষণ এবং সে অবিবাহিত হয়ে থাকলে এবং ইমাম জাফর সাদেকের মতে ইহা বিবাহের লক্ষণ বুঝিতে হইবে এবং এই স্বপ্নটি যদি কোনো ছেলে দেখিয়া থাকে নিজের স্তন দেখিয়া থাকে তাহলে সেক্ষেত্রে বুঝিতে হইবে ইহা সে কোনো অপকর্মের মধ্যে নিয়োজিত হওয়ার লক্ষণ এবং স্বপ্নে কেউ যদি দেখিতে পায় যে তার নিজের ভোগ খুবই ফুলে গিয়েছে তাহলে ইহা সে শক্তিশালী হয়ে এলাকার মানুষের সাথে মারামারিতে জয়ী হওয়ার লক্ষণ অথবা তার উপর যদি কোনো মামলা মোকদ্দমা থাকে তাহলে মামলা মোকদ্দমার মধ্যে জয়ী হইবার লক্ষণ বুঝিতে হইবে এবং কেহ যদি স্বপ্নে দেখিতে পায় যে সে নিজেই বুক ফুলিয়ে কারোর সাথে মারামারি করতেছে ঝগড়াঝাটি করতেছে তাহলে ইহা সে নিজে সমাজের মাঝে অপমানিত লাঞ্ছিত এবং হীন হওয়ার লক্ষণ বুঝিতে হইবে এবং স্বপ্নে কেহ যদি দেখিতে পায় যে সে নিজে ছোট কোনো জামা কাপড় পরে কারোর সাথে মারামারি করতেছে অথবা কোনো জায়গায় স্টেডিয়ামের মধ্যে অথবা অন্য কোনো জায়গায় খেলাধুলা করতেছে তাহলে সেক্ষেত্রে বুঝতে হইবে ইহা তার দিনের মধ্যে কমতি রয়েছে ইসলামের মধ্যে কমতি রয়েছে ইসলামের কাজগুলো তার কাছে ভালো লাগবে না নামাজ তার কাছে ভালো লাগবে না রোজা জাকাত হজ তার কাছে ভালো লাগবে না এই সমস্ত লক্ষণ বুঝিতে হইবে তবে সেই মুহূর্তে তার জন্য করণীয় আল্লাহ রাস্তায় কিছু দান সত্য করা এবং স্বপ্ন ব্যাখ্যা বিষয়ক জন উল্লেখ করেছেন কোনো মহিলা যদি তার স্তন দেখিতে পায় সেক্ষেত্রে আমরা একটা ব্যাখ্যা বলেছিলাম এবং আমরা এখন আলোচনা করব এই এই স্বপ্নটা যদি কোনো মহিলা দেখে এবং এটা ইমাম আব্দুর রহমান তার মতে এই স্বপ্ন যদি কোনো মহিলা দেখে অর্থাৎ তার নিজের স্তন দেখিতে পায় তাহলে ইহা বুঝতে হইবে সে অড়েল ধন সম্পদশালী হইবে এবং অড়েল ধন সম্পদশালী হওয়ার সাথে সাথে তার ঘর থেকে উত্তম ছেলে জন্মগ্রহণের লক্ষণ বুঝিতে হইবে এবং ইহা সুস্বাস্থ্য লাভের লক্ষণ বুঝিতে হইবে এবং কেহ যদি দেখতে পায় যে সে নিজে হলুদ কোন কাপড় পরিধান করে মানুষের সাথে বুক ফুলিয়ে মারামারি করতে গেছে অথবা বুক ফুলিয়ে কোনো কাজ সমাধান কাজের মধ্যে সমাধান করতে গেছে কোনো কাজ সম্পূর্ণ করতে গিয়েছে তাহলে সেক্ষেত্রে হইবে সে নিজেই রোগ হইবে এবং অসুস্থতার ভোগ করিবে অসুস্থতায় ভুগিয়া অন্য অন্য ইমামগণের মতে ইহা অসুস্থতায় এক পর্যায়ে এত বেশি অসুস্থ হইবে যার কারণে তার মৃত্যুর লক্ষণও বোঝাইয়া হইতে পারে বোঝাইয়া থাকতে পারে এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে তার স্তন দেখলো তবে সেটার উপর লাল কাপড় রয়েছে এমন স্বপ্ন যদি কেউ দেখে তাহলে সেক্ষেত্রে বুঝতে হইবে সে নিজে কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হইবে অথবা তার আত্মীয় স্বজনের মাধ্যমে কারো কথার মাধ্যমে কারো কোনো কাজের কারণে সে নিজেই তার মনের মধ্যে আঘাত পাইবে অথবা পরিবারের এক সদস্য অন্য সদস্যের প্রতি মনোমালিন্যের লক্ষণ বুঝিতে হইবে এবং স্বপ্নে কেহ যদি দেখতে পায় যে সে নিজে টুপি পরিধান করে উপর উপর রেখেছে রেখেছে বুকের টুপি স্তনের এই সমস্ত স্বপ্ন যদি কেউ দেখে তাহলে ইহা তার দিনের মধ্যে ভুল রয়েছে এই সমস্ত লক্ষণ বুঝিতে হইবে এবং স্বপ্নে কেউ যদি বুক ফুলিয়ে পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করতে দেখে তাহলে সেক্ষেত্রে ইহা সে কোনো মহাবিপদ থেকে বাঁচিয়া যাইবার লক্ষণ বুঝিতে হইবে এবং স্বপ্নে কেউ যদি দেখিতে পায় জামাতের সাথে সে তার নিজের বুকের উপর সাদা কাপড় পরে নামাজ পড়তেছে তাহলে ইহা অবিবাহিত হইলে ইহা বিবাহের লক্ষণ এবং বিবাহিত হইলে সন্তান লাভের লক্ষণ বুঝিতে হইবে এবং এই স্বপ্নটি কোনো ছেলে মানুষ দেখিয়া থাকলে তার জীবন খুবই সুক্ষময় হইবে এবং কোনো মহিলা যদি এই স্বপ্নটি দেখিয়ে থাকে তাহলে ইহা সে অপমানিত লাঞ্ছিত এবং হীন হওয়ার লক্ষণ বুঝিতে হইবে সুপ্রিয় দর্শক শ্রোতা প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটি একটি লাইক দিয়ে দিন এবং আপনার কিছু জানা থাকলে কমেন্ট করুন এমনই নিত্য নতুন সত্য স্বপ্নের ব্যাখ্যা জানতে আমাদের সাথেই থাকবেন আর আমরা যতটুকু আলোচনা করেছি তার মধ্যে থেকে আরও অধিক গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে ভিডিও শেষ অংশে কেননা শেষের আলোচনাটু শুনলে আপনারা বুঝতে পারবেন কোন সময়ের স্বপ্ন সত্য হয় কোন সময়ের স্বপ্ন মিথ্যা হয় স্বপ্নে কি দেখলে হয় এই আমাদের অজানা আপনি কখনো না শুনে থাকেন তাহলে শেষের আলোচনাটুকু টুকু আরো মনোযোগ দিয়ে শুনুন তাহলে আপনাদের কাছে সকল বিষয় স্পষ্ট হবে এই জন্য শেষের আলোচনাটুকু আরো মনোযোগ দিয়ে শোনার জন্য বিনীত অনুরোধ করা হলো আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো সম্পূর্ণ আলোচনা শুনতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ইসলাম প্রচারের জন্য এবং যেহেতু আমাদের চ্যানেলটি ছোটো অবশ্যই আপনার হাতে ধরে বলছি পায়ে ধরে বলছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন আমরা আপনাদেরকে সেগুলো জানাবো কোরআন এবং হাদিস থেকে ইনশা আল্লাহ আপনারা খেয়াল করবেন ইউটিউবের মধ্যে অনেকেই স্বপ্নের ব্যাখ্যা দেয় কিন্তু সেগুলোর ভিত্তিক কোরআন এবং হাদিস থেকে কোথাও নেই সেগুলো বানানো এবং ভুয়া কথা আমাদের প্রত্যেকটা কথা দলিল রয়েছে এজন্য আপনারা অবশ্যই আমাদের আলোচনাগুলো শুনবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে জানাবো কোরআন এবং হাদিস থেকে আর একটা বিষয় মনে রাখতে হবে স্বপ্নের ব্যাখ্যা জানার আগে সব স্বপ্নের ব্যাখ্যা কার্যকর হয় না শেষ রাতের স্বপ্নের ব্যাখ্যাটা কার্যকর হয়ে থাকে শেষ রাতের স্বপ্ন কার্যকর হয়ে থাকে এই জন্য রাতে কিছু দেখলে সেগুলো জানানোর চেষ্টা করবেন এবং স্বপ্নের ব্যাখ্যা যাদের কাছে জানাবো তারা যাতে আলেম হয় তারা যাতে ইসলাম সম্পর্কে জানে তারা অভিজ্ঞ হয় এই জন্য তাদের কাছেই আমরা জানতে চাইবো অন্যদের কাছে জানতে চাইলে যদি আমি ভালো স্বপ্নও দেখে থাকি আর কেউ যদি খারাপ ব্যাখ্যা করে দেয় তাহলে সেই অনুযায়ী কার্যকর হয়ে যাবে হয়ে যাবে এই জন্য যারা ভালো স্বপ্নের ব্যাখ্যা জানে ইসলাম সম্পর্কে জানে তাদের কাছে আমরা জানতে চাইবো তাহলে আমরা উপকৃত হতে পারবো এবং সদ্য স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা জানতে পারবো স্বপ্নের ব্যাখ্যা জানার আগে আরেকটা বিষয় জানতে হবে সেটা হলো যে স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রু ইয়া মিনাল্লাহ এটা সরাসরি কার্যকর হয়ে থাকে আল্লাহ তালা আপনি কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না এটা আপনাকে দেখিয়ে দেয় এই এটা কার্যকর হয়ে যায় এবং দ্বিতীয়টা হলো শয়তানের পক্ষ থেকে এটা কখনো কার্যকর হয় না তৃতীয়টা হলো এটা হচ্ছে নাফসানি এটা মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে ওই বিষয়টা নিয়েই স্বপ্নে দেখে থাকে এটা কখনো কখনো কার্যকর হয় কখনো কখনো হয় না এজন্য এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং স্বপ্নের ব্যাখ্যাটা কেউ যদি জানার জানতে চান তাহলে অবশ্যই আপনি কি ছেলে নাকি মেয়ে আপনার বয়স কত আপনার জ্ঞান কতটুকু আপনার চরিত্র কেমন এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন কেননা এই বিষয়গুলো জানার পর যদি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা কার্যকর হয়ে যায় অনেকেই কমেন্ট করে কিন্তু সেগুলো জানায় না যার কারণে তারা সরাসরি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে পারে না এবং উপকৃত হতে পারে না এই জন্য আপনার বয়স্কত ছেলে নাকি মেয়ে বিবাহিত নাকি অবিবাহিত আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন এগুলো জানালে সরাসরি উপকৃত হবেন এবং হাদিস থেকে জানতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা সুপ্রিয় ভিউয়ার্স কখনো কখনো আপনি লক্ষ্য করবেন যে এক রুমের মধ্যে দুই বন্ধু ঘুমিয়েছে অথবা স্বামী স্ত্রী ঘুমিয়েছে আত্মীয় স্বজন দুইজন দুই পাশে ঘুমিয়েছে অনেকেই ঘুমিয়েছে এমন হতে পারে তো ঘুমানোর পর এক একজনের স্বপ্নের ব্যাখ্যা একই স্বপ্ন এক একজন দেখেছে কিন্তু ব্যক্তি বিশেষ স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন ধরনের হয়ে থাকে এই জন্য আপনারা অবশ্যই কোনো কিছু জানবার চাইলে বিবাহিত নাকি অবিবাহিত ছেলে নাকি মেয়ে জ্ঞান কতটুকু বয়স কতটুকু এই বিষয়গুলো অবশ্যই জানাবেন তাহলে আমাদেরকে আমাদের ব্যাখ্যা দিতে সুবিধা হবে আর অবশ্যই ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন অবশ্যই উপকৃত হবেন সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো জানার জন্য